আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি গাছের কথা আলোচনা করব যে গাছটা আমাদের গ্রামে গঞ্জে আশেপাশে আমরা দেখতে পাই, কিন্তু এটার গুণাবলীর কথা আমরা অনেকেই জানি না। এটা যে এত গুণাবলী, যদি আমরা জানতাম তাহলে আমরা এই গাছটাকে অনেক মূল্যায়ন করতাম, অনেক গুরুত্ব দিতাম। কিন্তু এটা আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে, কিন্তু এটা গুণাবলী জানি না, বিধায় এটাকে আমরা খুব অবহেলা করে থাকি। আর তেমনই একটি গাছ, আর সেই গাছটি হলো বন্ধুরা উষ্ণী শাক। এটাকে বিভিন্ন নামে ডেকে হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো, এটার স্থায়ীভাবে আসলে কোনো নাম না, এটা অঞ্চল ভেদে স্থান ভেদে বিভিন্ন নামে ডেকে থাকে। সেরকম কিছু নাম আমি আপনাদেরকে বলছি এই গাছটার। গাছটা আপনারা যদি দেখেন তাহলে চিনতে পারবেন। আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন অঞ্চলে যেই নামে ডাকা হয় সেই নামগুলো এখন বলতেছি। সেগুলো হলো উনশি শাক, ওজন শাক, কালানাগুলি, উকলি পাতা, দুরুকবাকু ইত্যাদি নামে এটাকে ডাকা হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই কুড়িয়ে পাওয়া শাকটি তেমন কোনো একক নাম নেই যে সেই একক নামে এটাকে চিনতে পারে। এটা স্থান ভেদে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এই গাছটি মানে উষ্ণী শাক যেটা, এটা কিছুটা জাজালু দাসের হয়ে থাকে। বর্ষাকালে গাছের আকার বেশ বড় সড়ো হয় এবং পাতার জাজালু গন্ধ ও স্বাদ কম থাকে। তবে এই গাছটি প্রায় সারা বছরই দেখা যায়। পাহাড়ি এলাকায় জুমের ফসল বোনার পর এই কচি পাতাগুলো গজিয়ে উঠে এবং কচি শাক খেতে ভালো। সাধারণত শরীরের বিষ ব্যথা হলে এই শাক খেলে উপকার পাওয়া যায়। এই শাক আতুর ঘরের সন্তান প্রসবের পরে মাকে খাওয়ানো হয় শরীরের ব্যথা কমানোর জন্য। দাঁত ব্যথা সারাতে এই শাকের ফুলের রস ব্যবহার করা হয়। এটি মূত্রবর্ধক, তাই শরীর থেকে অতিরিক্ত তরল ও বিষাক্ত দ্রব্যাদি দূর করতে এটি বিশেষ ভূমিকা রাখে। এটি শক্তিশালী প্রদাহ রোধী ক্ষমতা, বাত ও টিস্যু প্রদাহ কমাতে দারুণ কার্যকরী। এছাড়া এটি অ্যাজমা, অ্যালার্জি এবং ব্যথা সারাতে অগ্রণী ভূমিকা পালন করে। বন্ধুরা, এই উষ্ণী শাক সংক্রমণ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক ধ্বংস করে যক্ষা, দাঁত এসব থেকে রক্ষা করে। এই শাকে অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড আছে যা বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগ, কুষ্ঠ এবং এমনকি ক্যান্সার প্রতিরোধ করে থাকে। উষ্ণী শাক রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী ক্লান্তি সরায়। এই উদ্ভিদটি তার অ্যান্টি এজিং উপাদানের জন্য প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে বন্ধুরা, এই উষ্ণী শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এছাড়াও এতে বিভিন্ন ফ্যাটিক অ্যাসিডের উপস্থিতির পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম প্রভৃতি খনিজ উপাদান সমূহ রয়েছে যা আমাদের মানব দেহের জন্য খুবই দরকারি। তাই বন্ধুরা, যেখানেই আপনারা এই শাকটি দেখবেন সেখান থেকে আপনারা এটা তুলে নিয়ে আসবেন। নিয়ে যদি আপনারা এটা শাক হিসেবে কচি থাকা অবস্থায় গাছের চারাগুলো খান তাহলে আপনারা এসব উপকার পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা আপনাদের কখনো মাঠে ঘাটে কাজ করতে গিয়ে তাৎক্ষণিক আপনাদের হাত পা কেটে যায়, সেক্ষেত্রে এই গাছের পাতা কাণ্ড একটু কষলে আপনারা কাটা স্থানে ক্ষতস্থানে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে একটি লাইক দিন, আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।